ওকে, সো ওয়েলকাম টু দিস নিউ সেশন। আমরা এই স্লাইডে দেখব যে হিডার এবং ফুটার কিভাবে একটা স্লাইডের মধ্যে হিডার এবং ফুটার দেওয়া যায়, যে হিডার এবং ফুটার, এবং আমরা দেখব ডেট টাইম এবং স্লাইড নাম্বার এখানে কিভাবে বসানো যায়। সো চলুন আমরা দেখি। আমরা একটা নতুন একটা স্লাইড নিলাম, সেখানে এসে আমরা এখানে কি করব, এই যে ডেট অ্যান্ড টাইম এটাতে ক্লিক করব। প্রথমে আমরা হেডার অ্যান্ড ফুটার দিই। হেডার ফুটার ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আসছে। সো আমরা এখানে দেখেন ডেট অ্যান্ড টাইমটা আছে, আমরা এটাতে কী করলাম, ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি অ্যাপ্লাই অল দিই, তাহলে আমাদের যত পেজ থাকবে সবগুলো পেজেই হেডার এবং ফুটারটা চলে আসবে, রাইট? সরি, ডেট অ্যান্ড টাইমটা চলে আসবে। আমরা অ্যাপ্লাই টু অল দিলাম, দেখেন এই যে নিচে দেখা যায়, এই নিচে দেখেন একটা ডেট এবং টাইম, ডেট কিন্তু চলে আসছে এখানে, রাইট? একটা ডেট চলে আসছে। আমরা এখন এখানে স্লাইড নাম্বারটা দিতে চাই, একটা ডেট অ্যান্ড টাইম দিতে চাই। এখন আমরা দিয়েছি হচ্ছে ফুটার, ফুটারের মধ্যে ডেট অ্যান্ড টাইম আমরা এটা দিয়েছি আর কি, যেখানে যেহেতু ক্লিক করে দিয়েছি এই জন্য এটা এসেছে। এখন ফুটারে, ফুটারে আমরা যদি কিছু লিখতে চাই, ধরেন আমরা লিখতে চাই যে আমার নাম লিখতে চাই, ধরেন ধরেন এমডি আবুল বাশার যদি লিখি, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম, তাহলে দেখেন মাঝখানে এমডি আবুল বাশার লেখাটা চলে এসেছে। অর্থাৎ আমি যতগুলো নতুন পেজ নিব, দেখেন আমরা নতুন একটা পেজ নিই, নতুন একটা পেজ নিলাম, দেখেন নতুন পেজে গিয়েও কিন্তু এই লেখাটা আছে, সেকেন্ড পেজেও এই লেখাটা আছে, অর্থাৎ এই টোটাল জিনিসটা আছে। তো আমরা যতগুলো পেজ নিব সবগুলিতে কিন্তু এই জিনিসটা থাকবে। তারপর আমরা দেখি আরেকটা জিনিস হচ্ছে স্লাইড নাম্বার। স্লাইড নাম্বারটা হলো এটা কয় নাম্বার স্লাইড, সেটা যদি আমরা এখানে শো করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, যে স্লাইড নাম্বার লেখার এই অপশনে এখানে এই বাটনটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিই, দেখেন টিক চিহ্ন যদি উঠিয়ে দিই, তাহলে এই জায়গাটা কিন্তু কালো হয় না, এটা কিন্তু নাই, তার মানে দুইটা অপশন কাজ করছে আর এটা এখন কাজ করবে। আমরা এখানে দিয়ে দিলাম, বাস দেখেন এখানে এটা অপশন অন হয়ে গেছে। অ্যাপ্লাই টু অল দিলাম, দেখেন এখানে যে দুই নাম্বার স্লাইড, এটা প্রথমটাতে আসেন, দেখেন এটা এক নাম্বার স্লাইড, এটা হচ্ছে দুই নাম্বার স্লাইড, এবং এটাতে এসে দেখেন এই যে এখানে ছোট করে দেখা যাচ্ছে, এই যে এটা তিন নাম্বার স্লাইড, ঠিক আছে? ধন্যবাদ।